সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি শিং মাছের ঝোল। কীভাবে শিং মাছের ঝোল রান্না করা হয় তা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। শিং মাছের পুষ্টিগুণ অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি, খেতেও সুস্বাদু এবং আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেশি। চলুন তাহলে দেখি আজকের রেসিপি। প্রথমে আমি 1 কেজি শিং মাছ ভালো করে কেটে মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে নিয়েছি। এবার শিং মাছ থেকে কীভাবে রক বের করা হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি শলা নিয়ে এক টুকরা মাছ থেকে কীভাবে রক বের করে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, 2 টুকরো মাছ থেকে আমি রক বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো শিং মাছের টুকরো থেকে রক বের করে আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে রেগুলার রান্নার 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে 1 টেবিল চামচ রসুন কুচি, একটু নেড়ে চেড়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে এখন 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দুই চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ মাছের মশলা, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া। সব মশলা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। এভাবে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে এখন আমি শিং মাছের টুকরোগুলো দিয়ে দেব। শিং মাছের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে 7-8টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মাঝারি রেখে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। শিং মাছের ঝোল রোগীর পথ্য হিসেবে কাজ করে। শিং মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে। আমাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে ডাক্তার শিং মাছের ঝোল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য চুলার আঁচ কমিয়ে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে শিং মাছের ঝোল একটু নেড়ে চেড়ে দিলাম। দেখেন, রান্না প্রায় শেষ। খুব সুন্দর একটা কালার আসছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আপনারা আজই বাসায় ট্রাই করতে পারেন। এবার আমি পরিবেশনের জন্য সবগুলো শিং মাছের ঝোল একটি বাটিতে ঢেলে দিলাম। দেখেন, একেবারে অসাধারণ একটা কালার আসছে। এই মাছে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, যা আপনার শরীরে হাড় ক্ষয় রোধে সহায়তা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।